হাসান হোকের শকুন গল্পটা যখন পড়ি কুমিল্লায় লাইব্রেরিতে বসে দুপুরবেলা ভর দুপুরে আমার ভেতরে এমন একটা মনে হয় যে শকুনের সব কিছু এসে ভর করছে যে একটা গল্পের ভিতরে যা থাকে সেটার পুরু মানে পটভূমি সব কিছু সহ এই যে মানে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়াতীত সব কিছুর ব্যবধান ভেঙে চুড়ে দেওয়ার মতো একটা বিষয় মানে আমি লিখি কবিতা কিন্তু মাঝে মধ্যে হয়তো ইয়ে করে কিছু গল্পও লিখেছি কিন্তু এই যে গল্প উপন্যাসের যে জগৎ কথা সাহিত্যের বিপুল একটা জগৎ সেটার ভিতরে লোকের মানে কি বলবো আমি খেতি সব কিছু জনপ্রিয়তা বলেন পাঠকপ্রিয়তা বলেন কোনো কিছু বাইরে গিয়ে যেটা আমি মনে করি যে আমার কাছে কিভাবে ধরা দিচ্ছে যখন তার গল্পগুলো পড়ি এবং নানান বিশেষণ হয়তো এগুলো নিয়ে দেওয়া হয় আত্মজয় একটি করবি গাছ মামের সংসার আমরা অপেক্ষা করছি কত গল্পের বই রোদে যাব তো সবই যখন আমরা পড়ি বা সাবিত্রী উপাখ্যান আগুন পাখি আমার কাছে মনে হয় কি যে হাসানাজ লোকের এই যে স্মৃতি বর্ধমান রাঢ়বঙ্গ এগুলো নিয়ে অনেক কথা বলা হয়েছে যে মানে তার অনুভবের বাইরে গিয়ে অনেকে বলে তার কাজ খুব কম কিন্তু আমি মনে করি কী দরকার এত বিপুল ভারী বিপুল সব কাজের তো দরকার নাই মানে উনি যেটা হচ্ছে যে তার যেখানে মনে হয়েছেন তার থেমে যাওয়া উচিত সেখানে কিন্তু উনি থেমে গিয়েছেন অনেকে তাকে বলেছেন একসময় হাসান হাজল আর গল্প লিখবেন অনেক ফিচারও লেখা হয়েছে বা ইয়ে হয়েছে যে উনি আবার গপে গল্প লিখবেন গল্পের বাইরে কিন্তু অনেকে এটা জানে না যে তার প্রচুর নন ফিকশন গদ্য আছে দুই খণ্ডে তার প্রবন্ধ সমগ্র বেরিয়েছে সক্রেটিসের ওপর বই লিখেছেন তারপরে অনেক জীবনী লিখেছেন গোবিন্দচন্দ্র দেবের রচনাবলী সম্পাদনা করেছেন কত কিছু লিখেছেন উনি সক্রেটিসের উপর বইটা কত জনপ্রিয় গোবিন্দচন্দ্র দেবের রচনাবলী সম্পাদনা করেছেন অতলে রাধি তারপরে নানান কিছু অপ্রকাশের ভার চালচিত্রের খুঁটিনাটি কত কিছু লিখেছেন কিন্তু শেষ পর্যন্ত সেই যে গল্পকার হাসানাজ লোক সেটা এমনভাবে আমাদেরকে অধিকার করে রাখে এবং বিশেষত আমি বলবো যে যখনই তার নিজেকে নিজে উনি ভেঙেছেন এবং আমি তার একটা ওই যে এইবার বইমেলায় তরলা বালায় বেরিয়েছে এর আগে নিদারাবাদ হত্যাকাণ্ড নিয়ে উনি সব কিছুকে মূলে যেতে চেতেন যেমন আমি তখন ব্রাউনবাড়িয়ায় যখন উনি ব্রাউনবাড়িয়ায় যে সাম্প্রদায়িক ঘটনা ভয়ঙ্কর সাম্প্রদায়িক নিদারাবাজার ওই ঘটনা ওইটার মানে মূলে যাওয়ার জন্য ব্রাউনবাড়িয়াতে একটা সেমিনারে গিয়েছিলেন উনি দল অনেককে নিয়ে সেই সেই গ্রামীণ এলাকায় যেতে চেয়েছেন যে যেখানে এই ঘটনাটি এবং উনি বলছেন এমন না যে ওখানে গিয়ে আমি লিখবই কিন্তু বিষয়টার একেবারে গভীরে যেতে যাওয়ার একটা চেষ্টা ওনার সব ছিল এবং অনেকে হাসানাজ লোকের গল্প মানিয়ে আমার কাছে তো গল্প তো গল্পই এবং একই সাথে একটা কবিতা আবার মানে কাব্যিকতায় নুয়ে যায় অনেকের লেখা যে এটা মানে মনে হয় না যে আর গল্প থাকে সেরকমও কিন্তু তার ব্যাপার না এটা হচ্ছে তার গদ্যের একটা বড় শক্তির জায়গা যে ওই জায়গাটা কিন্তু তার গল্পটা গল্পই থাকে মানে গল্প গল্পের বিষয়বস্তু কোনোভাবেই কিন্তু এখানে দ্বিতীয় হয়ে যাচ্ছে না প্রথমেই থাকছে আবার একটা অনিবার্য কবিতার ঘ্রাণও সেখানে আছে আর ব্যক্তি মানুষ হাসানাজ লোক আমি মনে করি যে এত আপন এত নিবিষ্ট এত প্রাণবন্ত আড্ডা আর হাসানাজ লোক একটা অবিকল্প শব্দ এবং শুধুমাত্র আড্ডা দেয়ার জন্য একবার মনে আছে ঢাকায় উনি অন্য এক বাড়িতে আছেন আতিথ্য গ্রহণ করেছেন সেখানে আমাকে ডেকে নিয়ে আমাকে এবং আরো কয়েকজনকে এবং যখন আমরা গিয়েছি তখন ওই বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে উনি ফিস ফিস করে সবাই ঘুমিয়ে গেছে বারান্দায় তা তা কি খেলে খেলেগো আজকে কি আজকাল কি পড়ছো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তরুণদের কাছ থেকে জানতে চাওয়া সবসময় তিনি যে গল্পে নবীন থাকতে পেরেছেন উনি বলতে নবীন আসা ফুরোইন কখনো অনেক নামে একটা গল্প আছে যে বা আমি খুব এনজয় করতাম তার এইসব ব্যাপারগুলো শিবরাম চক্রবর্তীর ব্যাপার স্যাপার একটা লেখা লিখতেন উনি সব কিছু নতুন কিছু করার চেষ্টা করতেন তো এই ব্যাপারটা রাজশাহীতে তো দু তিনবার গেছি তার আমন্ত্রণে একবার ঝড়ের ঝড় বৃষ্টির রাতে তার এখানে গিয়েছি আরও দলবল নিয়ে কোনোদিনও বলেন নাই যে এত লোক নিয়ে এসছো কেন আড্ডা মানে তা তুমি কি করো তোমার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা ওই বাড়ি আচ্ছা এটা কোন বঙ্গের দিকে পড়েছে এই যে ঠিকুজি জানা নাম ঠিকুজি সুলোক সন্ধান এই সুলোক সন্ধানেই কিন্তু হাসানাজিল হক এই সুলোক সন্ধানেই কিন্তু তার লেখা গল্প এবং আমার ব্যক্তিগতভাবে খুবই সৌভাগ্যবান যে তিনি তার একটি বই তিনি আমাকে উৎসর্গ করেছেন এবং আমি বলেছিলাম কি বলো কি বইটি প্রকাশককে বলবো তোমাকে পাঠিয়ে দিতে আমি বললাম যে না আপনার নিজ হাতে নেবো কিন্তু তখন বললো সে আর কখনো হবে না তোমরা তো রাজশাহীর রাস্তা ভুলেই গেছ এই যে রাজশাহীর রাস্তা ভুলেই গেছ এবং এই যে একটি ওই জসিমুদ্দিন অনেক আগে যেটি বলতেন আমার বাড়ি যাইও বন্ধু শালিধানের চিরে দেবো বসতে দেবো পিড়ি এই যে গামছাবাদা দই দেবো এই হাসান লোক একটা বিনা নোটিশের এমনটা আমন্ত্রণ তার কাছে সবসময় আমাদের ছিল এটা যেমন তার সেই বাড়ি উজান এবং ভাবা যায় যে উজানে গৃহ ওই বাড়িতে তুমি উঠবেন এই উপলক্ষে কলকাতার বন্ধুরা একটা স্মারকগ্রন্থ বের করেছিল যে হাসান আজলোকের গৃহপ্রবেশ ওপর সেখানে কেনা লিখেছেন মহাশতা দেবী দেবেশ রায় অমর মিত্র কত লোক তো হাসানাজলোক মানেই কিন্তু আড্ডা হাসানাজলোক মানেই প্রাণ খোলা একটা বিষয় ছিল এবং অনেকদিন পরে এই প্রথম গত দু মাস আগে আমি সেই রাজশাহীতে গেলাম হাসান আজল হক বিহীন রাজশাহী এবং অবশ্যই সে হাসানাজল হোক সহ রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে তিনি সাহিত্য আছেন সামনে গিয়ে আমি মুরো হয়ে দাঁড়িয়ে থাকলাম আমার মনে হলো সেই প্রথম দেখাস যে হাসান আজিল হক আমি আমাকে শিউলি বইটি উপহার দিলেন তার উপন্যাস এবং আমি তখন একটা অজ্ঞত পরিচয় তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র গিয়েছি উনি আমাকে বললেন আমি পড়েছি কিনা তিস্তা তিস্তাপারের বৃত্তান্ত আমি ভাবছিলাম আচ্ছা আমি ওনাকে উনি কি ভেবেছেন এরকম একটা বাচ্চা ছেলে তার সাথে উনি আলাপ করছেন যে এই করতলে ছিন্ন মাথার পটভূমি এবং উনি আমার কথা শুনছেন এই যে একটা কথক হাসানাজিল হোক আবার একজন শ্রোতা হাসানাজিল হোক ও এবং আমার মনে হচ্ছে তার সমাধির সামনে দাঁড়িয়ে সেই তো সেই হাসানাজ লোক যিনি বললেন যে কবে আসছো গো খবর কী গো দেশের খবর কি, কি মনে করছো এই যে কি মনে করছো খবর কি, সেই খবর আর মনে করা সেই খবরের সন্ধানেই তো আমরা হাসানাজ লোকের লেখার কাছে যাব যাব এবং যেতেই থাকবো